আসসালামু আলাইকুম। আজকে আমরা গাজী মেডিকেল কলেজ সম্পর্কে জানার চেষ্টা করব। তো এটা হলো আমাদের গাজী মেডিকেল কলেজ। এটি খুলনার সোনাডাঙ্গা অবস্থিত এবং এখানে আপনার অনেক বড় একটি হাসপাতাল প্লাস কলেজ রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, এমনকি নার্সিং প্রতিষ্ঠানও রয়েছে। এখানে আমরা দেখতে পারছি যে এর প্রধান ফটকে ডাক্তারদের তালিকা দেওয়া রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারগুলো দেখতে পারছি সেগুলো ডাক্তারদের নাম্বার, তবে এখন তারা এখানে বসে কিনা শিওর না। এটি পুরাতন ফাইল। এখানে ভিতরে একটি কথা লেখা রয়েছে যে সেবার মূল্য বেল কাউন্টার বা অনুসন্ধান থেকে আগেই জেনে নিন। প্রতিটি সেবার মূল্য সুনির্দিষ্ট, যাহা কম্পিউটারে সংরক্ষিত এবং পরিবর্তন করা সম্ভব নহে। সুতরাং বিল কমানোর কোনো প্রকার সুপারিশ বা অনুরোধ করে বিব্রত করিবেন না। তো আমাদের এখানে যাওয়ার আগে অবশ্যই এখানকার বিল সম্পর্কে জেনে যাওয়া উচিত। এখানে গাজী মেডিকেল কলেজের প্রধান ফটকে একটি পোস্টার দেখতে পারছি, যেখানে আমরা দেখতে পারছি ডাক্তার কমল বসু সহ আরও বেশ কিছু বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা রয়েছে। এখানে সান্ধ্যকালীন রোগী কারা কারা দেখছেন তাদের তালিকা দেওয়া রয়েছে। এটি গাজী মেডিকেল কলেজের নেম প্লেট। এটি গাজী মেডিকেল কলেজের ভিতরে একটি অফিস। এটি একটি 3D পিকচার অফ গাজী মেডিকেল কলেজ। এটি প্রেসক্রিপশন বা কাউন্সেলিং রুম এখানে রয়েছে। এটি একটি বেড দেখতে পারছি আমরা এখানে গাজী মেডিকেল কলেজের। এখানে আরও একজন সম্মানিত ডাক্তারের ফোন নম্বর সহ তার অ্যাড্রেস, তার পরিচয় উল্লেখ করা হয়েছে। রাস্তা থেকে গাজী মেডিকেল কলেজ দেখতে পাচ্ছি। এখানে আমরা গাজী মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে এই জিনিসটা দেখতে পারি। তো এটা হলো গাজী মেডিকেল কলেজ লেখা রয়েছে। এখানে ল্যাপারোস্কোপিক সেন্টার রয়েছে, যেখানে পিত্ত পাথর, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, জরায়ু, ওভার টিউমার ইত্যাদি ট্রিটমেন্ট করার হয়। বিশেষায়িত বিভাগসমূহের মধ্যে রয়েছে ICU, CCU, HDU, নবজাতক ICU, ডায়ালাইসিস এবং পূর্ণাঙ্গ ইনডোর বিভাগ রয়েছে, যেখানে মেডিসিন, কার্ডিওলজি, সার্জারি, অর্থোপেডিক, পেডিক্স ইত্যাদি রোগ সারানো হয়। এখানে একটা পোস্টার আমরা দেখতে পারছি যে মুজিব শতবর্ষী উপলক্ষে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছিল এক সময়। এখানে মাঝে মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়ে থাকে। ফায়ার এক্সিট, এটা রাতের বেলা গাজী মেডিকেল কলেজ কীরকম সেটা দেখানো হয়েছে। তো এরকম গাজী মেডিকেল কলেজের বেশ কিছু বিষয় আপনাদেরকে দেখালাম। তো এখানে মেইনলি আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হলো এখানে অনেক বিশেষায়িত সেবা পাওয়া যায়, যা অন্য কোথাও পাওয়া যায় না। এটা গাজী মেডিকেল কলেজের একটি বিশেষ দিক। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তীতে খুলনার অন্য কোনো কলেজ, মেডিকেল কলেজ নিয়ে বা হাসপাতাল নিয়ে বা ক্লিনিক নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।